আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে যখন বেড়াতে বেরিয়েছি কোনো প্ল্যানই আমাদের নেই। আর প্ল্যান না করে বেরোলে যেটা হয়, পুরো একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। তো উইদাউট প্ল্যানই বাড়ির কাছেই হয়ে গেল ছোট্ট করে একটা হেরিটেজ ওয়াক। আমাদের একদম লোকালি অনেক জায়গা থাকে যেগুলো আমরা কখনো ঘুরে দেখি না, ভাবি আচ্ছা পরে অন্য কোনো সময় দেখব। ওই যে বলে না ঘর কা মুরগি ডাল বরাবর, তাই হলো। আর তার সাথে আমরা গেছিলাম একটু প্ল্যান করেই মিলেনিয়াম পার্ক। কিন্তু মিলেনিয়াম পার্কে গিয়ে হতাশ হলাম নাকি দারুণ কাটলো আমাদের সন্ধেটা, সেটাও রয়েছে আপনাদের জন্য এই ভিডিওতে। তো সমস্ত রকম ইনফরমেশন পেতে জুড়ে যান আমাদের সাথে এই জার্নিতে। আজ উঠলো বাই, তো মিলেনিয়াম পার্ক যাই, চলুন। জাস্ট বেরিয়ে পড়েছি, কিভাবে যাব, কোন রুট দিয়ে যাব, কিচ্ছু প্ল্যান নেই, পুরো আনপ্ল্যান। যা করব, যেভাবে যাব, যা এনজয়মেন্ট, যা যা ইনফরমেশন সব শেয়ার করতে থাকবো। চল, আপাতত বাড়ির সামনে থেকে একটা টোটোতে ওঠা হচ্ছে। তো আমরা প্রথমে টোটোতে উঠে পড়েছি, আমাদের টবিন রোড থেকে টোটো যাচ্ছে। তো আমরা এখান থেকে কুটিঘাট যাচ্ছি, আমরা ফেরি করে যাব। আপনারা যদি টবিন রোডের দিকে নাও থাকেন, বরানগর থেকে আসেন, তাহলে স্মৃতির মোড় হয়ে যেতে পারেন। স্মৃতির মোড় থেকে কুটিঘাটে অটো ছাড়ে। আর আপাতত আমরা টোটোটা রিজার্ভ করে যাচ্ছি বলে 50 rupees লাগছে। আর আপনারা অন্য আর কোথাও কোথাও থেকে ফেরি অ্যাভেল করতে পারবেন, চেপে যেতে জানেন। দুপুরের দিকে পুরনো অলিগলি দিয়ে টোটো করে যেতে কিন্তু বেশ লাগছে। আমাদের পৌঁছতে প্রায় 10 minutes মতো লাগলো। এইটা হচ্ছে কুটিঘাট, আর ডান দিকে বেঁকে গেলে হচ্ছে ফেরি। ভেতরে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার, বাঁ দিকে একটা ছোট্ট দোকান আছে, আর দেখছি বাইক রাখারও ব্যবস্থা আছে। টিকিট কাউন্টারের বাইরে সমস্ত টাইমিং লেখা আছে। সামনে দেখলাম টিকিট পাঞ্চ করে যাওয়ারও ব্যবস্থা আছে, আর এমনি ম্যানুয়ালিও লোক টিকিট নিচ্ছে। আমরা 3:57 পৌঁছেছি, আর 4:00 হচ্ছে ফেরি। ফেরিতে করে আমরা এখন যাব, তাড়াতাড়ি যাই, সামনে অনেক লোক আছে। অলরেডি ফেরি এসে গেছে, তো আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে, গিয়ে উঠি। তবে কিছু একটা গন্ডগোল হচ্ছে বলে মনে হয়, যাকে আপাতত উঠে পড়ি, তারপরে দেখা যাবে। ভাগ্যিস আমরা এই ফেরিতে উঠে একজনকে জিজ্ঞেস করলাম যে এটা ফেয়ারলি যাচ্ছে কিনা, তো উনি বললেন যে না, এটা তো বেলুড় মঠ যাচ্ছে। তো আমরা আবার লাফিয়ে নেবে পড়লাম। আচ্ছা, এখনো অবধি যা যা হলো সব ভুল হলো, কারণ প্রথম কথা আমাদের টিকিট কাউন্টারে যে টিকিটটা দিয়েছে বেলুড় মঠের টিকিট দিয়ে দিয়েছে, তারপরে বললো এখানে 4:00। ভাগ্যিস আমরা ফেরিতে উঠে গিয়ে আবার জিজ্ঞেস করলাম, তো বললো না, ওটা বেলুড় মঠ যাবে। আর ফেরি আসবে হচ্ছে 5:05। তো আমরা টিকিট চেঞ্জ করতে যাচ্ছি, জানি না কি করি, দেখি কি হয়। টিকিট কাটার সময় ভালো করে দেখে নেবেন, এখন আমাদের 5 অবধি বসতেও হবে। তো যাক গে, আমরা আবার ওখান থেকে ফেয়ারলি টিকিট কাটলাম। ও, টিকিট কাটিনি, টাকা ফেরত দিয়ে দিয়েছে। ও, আমাদের আগের টিকিটের টাকাটা ফেরত দিয়ে দিল, তো আমরা এখনও টিকিট কাটিনি, কাটবো। হাতে 1 ঘন্টা টাইম, তো আমরা এখন এখান থেকে যাচ্ছি কাচের মন্দির ঘুরতে। দেখি, ঘুরবো বলে বেরিয়েছি, ঘুরছি। গঙ্গাকে বাঁদিকে রেখে আমরা সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দুপুরবেলা, সব বাচ্চারা নয় সাইকেল চালাচ্ছে, নালে খেলা করছে। আর পুরো রাস্তার ডান দিক জুড়ে বহু পুরনো কিছু বাড়ি, মন্দির আমরা দেখতে পেলাম। এটাই যেমন একটা বিশাল মন্দির। বাঁদিকে যে বাড়িগুলো দেখছি সেগুলো বর্ষাকালে শুনেছি জলে ডুবে যায়। এটা গেটটা বন্ধ আছে, একটু চেষ্টা করলাম মোবাইলটা ঢুকিয়ে দেখার। দেখুন, সেই টিপিক্যাল শিব মন্দির দুদিকে, আর আশা করছি ভেতরে কোনো বড় মন্দির নিশ্চয়ই থাকবে। একটা অন্য মন্দির ছিল, জমিত্রীর মন্দির বা এরকম কিছু নামে, পরে কারেক্ট
ভার্সনটা বলবো। এখন যাচ্ছি কাছের মন্দির, সেটা 4:30 ওপেন হবে। এখনও হালকা একটা শীতের আমেজ রয়েছে, তো সেই রকমই এক শীতের দুপুরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কাঁচের মন্দির, তবে এখনও ওপেন হয়নি। এই হলো কাঁচের মন্দির, বরানগরের এক বিখ্যাত জায়গা। তো যতক্ষণ না এটা ওপেন হচ্ছে, চলুন আমরা একটু গঙ্গার ঘাটে ঘুরে আসি। সরস্বতী পূজার পরপর এসছি, সব সাইডে মা সরস্বতীরা বসে। হ্যাঁ দেখ তো, আমাদের সরস্বতী ঠাকুরও এর মধ্যেই আছে কিনা। না না, আমাদের গ্রিন কালারের ছিল। গঙ্গায় নিশ্চয়ই প্রতিমা বিসর্জন দেওয়ার অনুমতি নেই, তাই সব পাশে রাখা। তো আমাদের বাড়ির পূজারও ঠাকুর এই ঘাটেই বিসর্জন দেওয়া হয়। পরন্ত বেলায় সূর্যের আলোটা গঙ্গার উপরে পড়ে চিকচিক করছে, আর কি অপূর্ব দেখতে লাগছে। ইতিমধ্যে কাছের মন্দির খুলে গেছে, চলুন ভেতরটা নিয়ে যাই। এটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে এবং এই মন্দির রামকৃষ্ণ মিশন দ্বারাই পরিচালিত হয়। স্বামী সত্যানন্দ মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। উনি স্বামী অভেদানন্দের একজন ফলোয়ার ছিলেন। এই দিকটা পুরো বাগান করা রং বেরঙের ফুলেতে একদম ভর্তি হয়ে রয়েছে, অপূর্ব দেখতে লাগছে। বাঁদিকের পোর্শনটা সম্ভবত রেসিডেন্সিয়াল, স্বামীজিরা সব থাকেন। আর ডান দিক দিয়ে ঘুরে গেলেই মন্দির, বাঁদিকে পাখির বিশাল খাঁচা, প্রচুর পাখি আছে, বদ্রিকা, টিয়া পাখি। আর এই দিক দিয়ে গেলেই হচ্ছে বাঁদিকে কাঁচের মন্দির। খুব বেশি ভিডিও ফুটেজ দেখাতে পারবো না, কারণ এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়। গঙ্গার পাড়ে এই হলো সেই কাঁচের মন্দির, পুরো কাঁচ দিয়ে তৈরি বলেই এরকম নাম। এখানে লোকালি এটাকে সীসা মন্দির নামেও চেনেন অনেকে। আর এই হচ্ছে বাঁধানো ঘাট, ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এত কাছে থেকেও আমাদের এখানে আসতে এত দিন লেগে গেল। যারা কলকাতা হেরিটেজ ওয়াক বা কলকাতার অলিগলি ঘুরে দেখতে ভালোবাসেন, তারা কিন্তু বরানগরের এই জায়গাটা এক্সপ্লোর করতেই পারে। এইদিকে প্রচুর পুরনো পুরনো বিল্ডিংস রয়েছে, প্রচুর স্টোরিজ আছে। গঙ্গার ধার বরাবর এই জায়গাটা পুরো গড়ে উঠেছে বলে নানা ধরনের কাহিনী পেয়ে যাবেন। এই মন্দিরটি তখন যাওয়ার সময় বন্ধ পেয়েছিলাম, ফেরার সময় দেখলাম খুলে গেছে। এই মন্দিরটির নাম হচ্ছে জয়মিত্রীর কালীবাড়ি। দেখুন ঢুকেই দু সাইডে 6টা 6টা শিব মন্দির রয়েছে। যেটা বলছিলাম, এখানে কিন্তু একটাই যে যেমন মন্দিরগুলো, এখানে যত মন্দির দেখছি সবগুলোতেই সেই টিপিক্যাল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো একটা আদল, যে এরকম 6টা বা 12টা করে শিব মন্দির সাইডে আর মাঝখানে একটা করে মায়ের মন্দির। এখানেও ঠিক সেই রকমই মন্দিরটা, রানী রাসমণির টাইমেই হয়তো এগুলো বানানো, তার একটা ইনফ্লুয়েন্স সব দিকে রয়েছে। তো আপনারা কিন্তু এইসব পছন্দ করলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো এসে এক্সপ্লোর করবেন। ঠিকই, দেখুন মাঝখানে একটা মায়ের বিশাল মন্দির, একদম সেম দেখতে। আর সামনেই হচ্ছে একটা নাট মন্দিরের মতো করা। চারদিকে প্রচুর গাছ। ও, ঢোকার সময় তো খেয়ালই করিনি, দেখুন মেন গেটের ওপরে সিংহের স্ট্যাচু করা। এগুলোকে বলা হয় সিংহ দুয়ার, আগেকার দিনে টিপিক্যাল বনেদি বাড়িতে কিন্তু থাকতো। ঘড়িতে এখন 4:45 বাজছে, তো আমরা আবার ফিরে এসেছি কুটিঘাটের ফেরিঘাটের কাছাকাছি। আর দেখতে পাচ্ছি আর একটা বেলুন মঠের ফেরি এসছে, কত লোক সেখানে আসছে, কত লোক পারাপার হবে, আর দূরে দেখা যাচ্ছে বেলুন মঠ। ফিরে এসে আবার আমরা টিকিট কাটলাম, টিকিট হচ্ছে পার হেড 11 টাকা করে। 5:05 বাজতেই লঞ্চ এসে হাজির, আমরাও এসে বসে পড়লাম। আমরা তো ভীষণ এক্সাইটেড, সেই কোন ছোটবেলায় লঞ্চে উঠেছিলাম, আর অমিত তো এবার ফার্স্ট টাইম এরকম লঞ্চেতে, তো মনে অনেক প্রশ্ন।
আশা করছি আমাদের সাথে ঘুরতে আপনাদেরও ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই গঙ্গা দেখতে দেখতে আমাদের ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। যেতে যেতেই হঠাৎ দূরে দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই ময়ূরপঙ্খী লঞ্চে, দেখুন দূর দিয়ে যাচ্ছে, কিন্তু দেখলাম বেলুড় মঠের সামনে থেকেই নৌকাটা ঘুরিয়ে নিল। তো আমরা ফাইনালি 5:05 ফেরিতে উঠেছি। এটা অনেকগুলো স্টপ দিয়ে বাগবাজার স্টপ দেবে, আর একটা রত্নবাগুঘাটে স্টপ দেবে, ফেরি যাবে। জানি না কটায় পৌঁছবে। এদিকে মিলেনিয়াম পার্ক জাস্ট আমি দেখে এসেছি যে 6:30 বন্ধ হয়, কতক্ষণ থাকতে পারবো জানি না। ওখান থেকে 7:05 খুঁটিঘাটের ফেরি। তো আপাতত এই প্ল্যান, এবার যেরকম হবে সেরকম গোয়িং উইথ দ্য ফ্লো, লেটস সি। আপাতত আমরা আগে পৌঁছাই ফেয়ার। এই টাইমটা পার্টিকুলারলি ভীষণ ভালো, কারণ আপনি এই ফেরিতে যেতে যেতেই সানসেটটাও দেখে ফেলতে পারেন। দৃশ্য সানসেট হচ্ছে, একদিকে বেলুড় মঠ ছিল, একদিকে দারুণ। জার্নিটা কিন্তু ভীষণ ভালো, অনেকটা ডিস্টেন্স আমরা যাচ্ছি জলপথে। জানি না আমরা কখন পৌঁছবো, তাও ইনফরমেশন নিয়ে বেরোইনি। এদিকে মিলেনিয়াম পার্ক 6:30 বন্ধ হয়, জানি না আজকে মিলেনিয়াম পার্কে আর যাওয়া হবে কিনা। জার্নি ইটসেলফ বিউটিফুল, আর তার আগে কাছে মুভি ঘোরাটাও বেশ দেখি। যেতে যেতে আমরা আওরা বিচের আলো দেখতে পাই। বলতে না বলতে ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের চূড়ো, আর ডান দিকেও একটা বিশাল মূর্তি দেখা যাচ্ছে শালকিয়ার দিকে। কেউ যদি জেনে থাকেন ওটা কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আস্তে আস্তে হাওড়া ব্রিজের আলোগুলো দেখছি জ্বলে উঠছে, আর উপর দিয়েও গাড়িগুলো যাচ্ছে, তার আলোগুলো চিকচিক করছে, আর ওই দূরে দেখা যাচ্ছে আর একটা লঞ্চ। আজকাল এরকম গঙ্গার ওপরে লঞ্চগুলোতে পার্টি ফাটি অনেক কিছুই অ্যারেঞ্জ করা যায়। হাওড়া ব্রিজ আমরা ক্রস করলাম, এখনও পুরোপুরি আলোটা জোরদার হয়নি। আর দূরে দেখলাম হাওড়া স্টেশনকে দারুণ সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে, আর হাওড়া স্টেশনের পাশেই দেখলাম একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, শুনলাম বন্দে ভারত থিম রেস্টুরেন্ট। গঙ্গার হাওয়া খেতে খেতে ফাইনালি আমরা পৌঁছে গেছি ফেয়ারলি। ঘাট থেকে বেরোতেই ডান হাতে পড়বে মিলেনিয়াম পার্কের গেট। মোটামুটি এন্ট্রেন্সটা এরকম অন্ধকার অন্ধকারই, খুব একটা খুব ভালো ওয়েলকামিং কিছু পেলাম না। মিলেনিয়াম পার্ক যখন স্টার্ট হয়েছিল তখন এসেছিলাম, হ্যাপি ছোট থাকার সময়ও এসেছিলাম, এখন কিন্তু এসে দেখছি কিছুই নেই। মিলেনিয়াম পার্কে ঢুকতে পেরেছি, এটাই গুড নিউজ। তবে খুব তাড়াতাড়ি করতে হবে, 6:00 বেজে গেছে, 7:05 আবার ফেরার ফেরি। দেখি কি আছে, আপাতত সেরকম কিছু দেখিনি। বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে কিনা দেখি, আর নাহলে একটু পায়চারি করে একটু চা খেয়ে ফিরে যাব। আমরা কাঁচের মন্দির দেখতে দেখতেই বলছিলাম না সেই হেরিটেজ ওয়াকের কথা, আর বরানগরের রানী রাসমণির কত ইনফ্লুয়েন্স। দেখুন আজকে মিলেনিয়াম পার্কে এসেও সেই রানী রাসমণিরই একটি মূর্তি চোখে পড়ল। কিন্তু দুর্ভাগ্যবশত যে কারণে আসা মিলেনিয়াম পার্কে কিছুই পেলাম না, বাচ্চাদের একটা রাইডও আসতো নেই, সব দেখুন অন্ধকার হয়ে ভেঙে চুরে পড়ে আছে। কত রাইডস ছিল, সবই আছে কিন্তু সবই নো মেনটেন্স, পুরো ভাঙা, অন্ধকার হয়ে পড়ে আছে। এই মিলেনিয়াম পার্কে দেখছি বাচ্চাদের জন্য আর কিছুই অবশিষ্ট নেই। মিলেনিয়াম পার্কে আসাটা আজকে বেকারই গেল। মিলেনিয়াম পার্ক এসছি, এইটুকুনি, কিচ্ছু নেই, জাস্ট একটা পার্ক। যদি পায়চারি করতে চান, গঙ্গার ধারে বসতে চান তাহলে আসবেন, যদি প্রেম করার জায়গা খোঁজেন তাহলে আসবেন, কিন্তু বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারা এনজয় করবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। একটা রাইডও চলছে না, কিছু নেই। এলাম এই অবধি, যেরকম বললাম যে আমাদের আসার জার্নিটা খুব ভালো ছিল, সেটা খুব এনজয় করলাম। একবার দেখলাম এসে কীরকম কী ব্যাপার নিজের চোখে, সেটা ভালো লাগলো। ব্যাস এই অবধি,
ছোট্ট করে সন্ধ্যে বিকেলে ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট। আবার আমরা ফেরি করেই ফিরবো, সেইটাও দেখাবো কখন কীভাবে, কতক্ষণ টাইম লাগছে। তবে মিলেনিয়াম পার্কে আসার কিচ্ছু নেই। আপনারা যদি ভাবেন যে কোনো একটা ইভিনিং মিলেনিয়াম পার্কে এসে স্পেন্ড করবেন, দারুণ সন্ধে কাটবে, তাহলে কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি মিলেনিয়াম পার্কে কিন্তু ফ্যামিলি নিয়ে এসে টাইম স্পেন্ড করার মতো কিচ্ছু নেই। প্রেম করতে চাইলে অবশ্যই আসবেন, প্রচুর জায়গা আছে বসার, গঙ্গার ধারে বসে, গাছের তলায় বসে চুটিয়ে প্রেম করতে পারবেন, আদারওয়াইজ নাথিং। হতাশ হয়ে এক কাপ চায় চুমুক দিয়ে আবার বাড়ির জন্য রওনা দিলাম। এখানে হয়ে গেছে আমাদের, এখন আবার আমরা ফেরিতে ঢুকছি। আর যেটা জানিয়ে রাখি, কুটিঘাট থেকে ফেয়ারলি আসতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগছে। 7:05 আবার আমাদের ফেরার ফেরিটা ছিল। এবারে মজা হলো, দেখুন দূরে পেছনে যেটা আসছে সেইটা আমাদের ফেরি, তো সামনের ফেরির মধ্যে ঢুকে ওটা ক্রস করে আমরা পরে ফেরিটাতে ঢুকলাম। ঠিক অ্যালোপিতে হাউস বোটে যেরকম হয়, একটার মধ্যে দিয়ে দিয়ে আর একটাতে যেতে হয়, এখানেও দেখলাম সেরকম। নিচেই বসতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম ওপরে একটা ওঠার জায়গা, উঠে তো অবাক, এ তো রাজকীয় ব্যাপার। আর ওপরে ঠিক 3টে চেয়ারই ছিল, একটাতে একজন ভদ্রলোক বসলেন আর বাকি দুটোতে আমি আর তাতাই। পুরো ওপরের ডেকটাতে শুধু আমরা 3 জন আর অমি। তো একে বলে এক তীরে দুই পাখি। আমাদের মিলেনিয়াম পার্ক আসা হলো, আমরা ওইদিকে আসার আগে কাছের মন্দিরও ঘুরে ফেললাম, একটা ছোটখাটো হেরিটেজ ওয়াক হয়ে গেল, আর ফেরি করে এলাম নর্মাল একটা লঞ্চে করে। আর যাচ্ছি হচ্ছে যে লঞ্চটা করে, তার উপরে আর একটা ডেক আছে এবং সেখানে শুধুই আমরা আর কেউ নেই, পুরো যেন মনে হচ্ছে প্রাইভেট প্রপার্টি। আর যাচ্ছি যখন হাওড়া ব্রিজের তলা দিয়ে, পুরো আলো দিয়ে সাজিয়েছে হাওড়া ব্রিজ, তলা দিয়ে যাব। আপনারাও কিন্তু এরকম হুট করে উইদাউট এনি প্ল্যান বেরিয়ে পড়ুন, দেখবেন অনেক মজা পাচ্ছে। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এইদিকে যদি এরকম কিছু প্ল্যান করেন তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে দেবেন, আর আপনাদের কিছু মতামত থাকলে, এক্সট্রা কিছু ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন, এখনো আমাদের ফুল জার্নি কমপ্লিট নয়, কুটিঘাটে পৌঁছে তারপরে ভিডিওটা এন্ড করি। বহু মানুষের বহু ভিডিওতে আমি এই ভিউটা দেখেছিলাম যে এরকম আলো দিয়ে সাজানো হাওড়া ব্রিজের নিচ দিয়ে পাস করছে। বহুদিনের শখ ছিল যে আমারও এরকম একটা অভিজ্ঞতা হবে, তো ফাইনালি সেই এক্সপিরিয়েন্সটা করলাম এবং দুর্ধর্ষ ছিল এই এক্সপিরিয়েন্সটা। কী যে অপরূপ সুন্দর লাগছিল দেখতে, সেটা যে এক্সপিরিয়েন্স করেছি সেই বলতে পারবে। সত্যি কলকাতার মুকুটের মতোই হয়ে আছে এই হাওড়া ব্রিজ। কুটিঘাটের আগে স্টপেজ রতনবাবু ঘাট, এটার একটা বিশেষ মাহাত্ম্য আছে কারণ রামকৃষ্ণ দেবের পার্থিব দেহ এখানেই দাহ করা হয়েছিল। এখানে রতনবাবু ঘাটে নেবেও চলে যাওয়া যায়, আমরা এখান দিয়ে গেলাম না, আমরা কুটিঘাট দিয়েই নামি। দেখি এবার একটাই দেখার বিষয় যে কুটিঘাটে নেবে অটো বা টোটো ঠিকঠাক পাচ্ছি কিনা, সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে একদম শেষ অবধি আমাদের সাথে থাকবে। আমরা এবার নিচে নেবে যাচ্ছি কারণ নেক্সট স্টপেজই হচ্ছে আমাদের। নিচে নেবে তো অবাক, ওঠার সময় দেখিনি আমাদের এই লঞ্চে ছিল একটা লাইব্রেরি। ভাবা যায়, জলপথে লঞ্চের ওপর লাইব্রেরি, আমাদের তো আজকে প্রচুর বোনাস হলো। আর এই লঞ্চে দেখলাম সেপারেট টয়লেটও ছিল, একদম পরিষ্কার। আমরা আসলে যে লঞ্চটায় এসেছিলাম তার নাম MV হেমলতা। জেনারেলি সুন্দরবনে যে টাইপের লঞ্চগুলো চলে সেই রকম ধাঁচেরই লঞ্চ। চলুন, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন কুটিঘাট। থ্যাংক ইউ MV হেমলতা, আমাদের আজ খুব আনন্দ দিলে। ফেরার সময় যেটা দেখলাম টোটো অলমোস্ট নেই, তবে সিথিরমোড় যাওয়ার অটো আছে, তো আমরা অটো করে আপাতত সিথিরমোড়ই যাব। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ইনফরমেশন নিয়ে অন্য কোনো ডেস্টিনেশনে।
অন্য কোন এপিসোডে। ততক্ষণ ট্রাভেল এন্ড ইট উইথ কুক বেক এন্ড এনজয়।